তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটা দেখে তোমাদের এমন মন ভরে যাবে, মানে সুন্দর একটা নিয়ম আছে এখানে, সেই নিয়মের জন্য এই জায়গাটাকে আরও সুন্দর করে দেয় সকালবেলাটা, মানে ভোরবেলাটায়। তো চলো সেখানে তোমাদের নিয়ে যাই, গেলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর লাগে। আর বন্ধুরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে, ছোট্ট চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও যারা নতুন দেখছো। দেখো ভালো লাগবে তোমাদের। তো হ্যাঁ, দেখো যেটা তোমাদের বলছিলাম, এই রাস্তাটা দেখো পুরো মেন রোড, কিন্তু দেখো মেন রোডে এখন কোনো গাড়ি টাড়ি চলছে না, শুধু এখন মানে সকালবেলাকার মর্নিং ওয়াক এক্সারসাইজের জন্য এই রাস্তাটাকে লোকে ব্যবহার করে, কোনো গাড়ি এখানে অ্যালাউ নেই টিল 7। তো আমার মনে হয় এইরকম নিয়ম প্রত্যেকটা সিটিতেই করা উচিত, তাতে কী হবে অ্যাটলিস্ট মানুষরা একটুখানি মন খুলে নিঃশ্বাস নিতে পারবে আর একটু মনটাকে ফ্রি করতে পারবে। দেখো কত লোক এখানে বেরিয়েছে, জগিং করছে, হাঁটছে, সুন্দর লাগছে। দেখো অ্যাটলিস্ট যে কোনো ট্যুরিস্ট স্পট কিংবা যে কোনো সিটির মধ্যে যদি এরকম কিছু কিছু জায়গা থাকে যেখানে যেখানে অ্যাটলিস্ট মানুষরা হেঁটে চলে বেড়াতে পারে সকালবেলার টাইমটায়, না গাড়ি ঘোড়ার প্যাঁপো, না কোনো রকম চিন্তা, মন খুলে যে কোনো জায়গা থেকে তুমি হাঁটো, দৌড়াও, নো ফিয়ার। এই হচ্ছে রাস্তা, ওই হচ্ছে সমুদ্র, আর আমরা হাঁটছি এখন মেন রোডে। হাঁটো, ঘোড়ো, দৌড়াও, আনন্দ করো, নো ফিয়ার। কি দিয়েছে তে? লেবু, পুদিনা, পাতা, গোলমরিচ গুঁড়ো, মধু, সব মানে একদম আদা কুচি। মিষ্টি মিষ্টি লাগছে, মধু দেয়া তো দেখে দেওয়া যাবে। এই বিঘাটা মিষ্টি লাগবে, এবার খাবে কি বলো, সেরকম অনুযায়ী নেবো। কার কি হবে জায়গাটা যেন মনে হচ্ছে কোনো বাইরের দেশে এসছি, এত সুন্দর লাগছে। এই পাহাড়গুলো আর এই সকাল দুটোটা আছে এখানে দেখে যেন মনে হচ্ছে কোনো একটা শুটিং টুটিং হচ্ছে এমন একটা জায়গা, এমন সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, যাও তুমি দাদু যাও। পিকচার কোয়ালিটিটাও দারুণ আসছে, পিকচারটাও দারুণ আসছে। ভিডিও দেখি যে এরকম মানে ওই পাহাড়ের মধ্যে সমুদ্র মিশে যাচ্ছে, সেখানে সব শুটিং করছে, সেরকম জায়গাগুলো মনে হচ্ছে। আচ্ছা স্লিপ নেই, একটা ফটো তুলুক না দুজনে। জায়গাটা লাগছে দেখেছো, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই এই দেখো ঠিক এর উল্টো দিকে একটা বাচ্চাদের পার্ক আছে খেলার, এই যে একটা লাইট হাউস।
সত্যি খুব সুন্দর এখানকার জায়গাটা, মানে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাতেই আমার সুন্দর লাগছে। দেখো কি সুন্দর জায়গা, যেন সেই শুটিং এ দেখায় না যে কি সুন্দর সুন্দর জায়গায় সব শুটিং করছে। দেখো কত সুন্দর লাগে, নীল জল আর চারিদিকে পাথর। ভাই ভাই নানান সমস্যায় পড়ছি, এখানে কিছু বুঝতে পারছে না। তো সে তো আগে কালকেও দেখলে, আজকেও দেখছে, কোনো কিছু করা বুঝতে পারছে না। বাংলাতেই বলতে শুরু করেছি, দাদা এটা পরিষ্কার করে দাও। কি খাওয়া যায় এখানে দেখি? তো আমরা এখানে যে কদিন আছি সে কদিনের মধ্যে, মানে দুদিন ওই রুমটাতে থাকলাম আর এই তিনটে দিন এখানে রুমে থাকবো। তিনটে দিন নয়, হ্যাঁ তিন দিন, মানে দুটো রাত তিন দিন এখানে থাকবো। এটা দেখে উঠে পড়বো। এই হোটেলটা একটুখানি মানে মার্কেটের দিকটা, ওটা একটুখানি অফবিট জায়গায় নিয়েছিলাম, এটা একটুখানি মার্কেটের মধ্যে, মানে এখান থেকে ফিশিং হারবার টারবার সব দেখতে পাবো বলে এখানটায় নিয়েছি। রুমটা গিয়ে তোমাদের দেখাচ্ছি কিরকম, সামনের লবিটা রাখো। হোটেলের নাম হচ্ছে ইশিতা ইন। লিফটের ব্যবস্থা আছে, মানে ফোর্থ ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে রুম নেওয়া আছে। চলো চলো রুমটা দেখাই। 203, 204, 205, 204, 205, 203, 203. চলবে ওইটা ওইটা ঘোরাও, মাঝখানেরটা মাঝখানেরটা একদিকে না একদিকে ঘোরাও। এবারে 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 ডান দিকেটা ঘোরাও, বুঝে বন্ধ করো। তো এটাই হচ্ছে সেই রামকৃষ্ণ বীচ। ওই বীচের থেকে একটু আলাদা, এই বীচটা একটু লোকজনের জনসমাগম বেশি। হ্যাঁ আমাদের যেরকম দীঘা পুরীটা একটু ঘিঞ্জি মতো, এই রামকৃষ্ণ বীচটা একটু ঘিঞ্জি মতো। চারিদিকে দেখো একটা কালী মন্দির আছে, আর আমার পিছনে দেখো কে আছে দেখছো। আর এই বীচে চান করা বিপজ্জনক, মানে এখানে বোর্ডও লাগানো আছে কিন্তু লোকে চান করছে প্রচুর। দেখো সে দূরে ডলফিন নোজ দেখা যাচ্ছে পাহাড়, প্রচুর লোক চানও করছে কিন্তু এখানে চান করা বারণ। মানে আমাদের যাত্রা শুরু হওয়া থেকেই আমাদের বৃষ্টি আমাদের সঙ্গে ছাড়ছে না। আজকেও এখানে যখন এসেছি বৃষ্টিতে পুরো চারিদিকে, মানে দোকানপাট সব বন্ধ, আর আমরা এখন ভিজতে ভিজতে যাচ্ছি। অটোর মধ্যে একটা আছি, আর চারিদিকে দেখো ট্রলার দাঁড়িয়ে আছে, অনেক ট্রলার আছে, ছোটো ছোটো লঞ্চও আছে। লঞ্চ না জাহাজগুলো, ঢুকলো জাহাজগুলো, জাহাজ মনে হচ্ছে, দেখো না ভালো করে পিছনে পিছনে লঞ্চ। যাই হোক জাহাজ কিংবা লঞ্চ কিংবা ভেসেল যাই হোক, এটা হবে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে বোটিংও হয় বলছে, হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এখানে এখন বৃষ্টি পড়ছে বলে এসব বোটিং নট অ্যালাউড। আচ্ছা আজ বন্ধ, এই পুরো ভিজে যাচ্ছে আরো বেশি ভিজছে। নেই ঠিক আছে, হ্যাঁ একবার নিচে উতরে দেখতে। পুরো পোর্ট এরিয়া দেখো, পুরো বৃষ্টিতে এমন অবস্থা, চারিদিকে পুরো ঝাপসা হয়ে রয়েছে। মানে একটু জায়গায় ঘুরবো, আজকে পুরো ঘোরাটা পুরো মাটি হয়ে গেল এই জায়গাটা। পাহাড়টার একদম গায়ে ডলফিন নোজ যেটা দেখায়, সেই পাহাড়টার একদম গায়ে বড় বড় ক্রেন আছে।
দেখো এখানে একটা শিপইয়ার্ড রয়েছে, আর হেভি জায়গা। এখানে যদি কেউ ভাইজাগ এসে থাকো এখানে তো অবশ্যই এসছো নিশ্চয়ই, আর যারা আসনি অবশ্যই এসে, জায়গাটা খুবই সুন্দর। এখানে মসজিদ, মন্দির আর গির্জা তিনটে আছে পরপর। এই জায়গাটা গির্জা, নিচের পাহাড়টা আছে তিনটে পাহাড়, নিচের পাহাড়টা আছে মন্দির, আর সাইডে আর একটা পাহাড় আছে সেখানে মসজিদ। মানে তিনটে ধর্মের এক জায়গা আর কি মিলন ঘটেছে বলে। হ্যাঁ জুমে আসছে জাহাজের বাড়ি। আমি যখন ভাইস সিটি খেলতাম ছোটবেলায় তখন এরকম ডকইয়ার্ড দেখতাম, শিপইয়ার্ড দেখতাম। চলো আমাকে নিয়ে চলো, একা একা কি দেখবে বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা দেখবো না? হ্যাঁ না সত্যি কথা, চার্চ সুন্দর করে সাজানো গোছানো করা। দেখো দেখো এর উপর থেকে পুরো বিশাখাপত্তনম পোর্টটা দেখা যাচ্ছে, আর শহরটাও দেখা যাচ্ছে ভাইজাগ শহরটাকে। সুন্দর লাগছে, জাহাজ দাঁড়িয়ে আছে, কার্গোশিপ, সব ওখান থেকে সব কন্টেনারগুলো বাইরের দেশ থেকে কিংবা কোনো অন্য জায়গা থেকে আসছে পোর্ট থেকে, এখানে এসে সব খালাস হচ্ছে, সব তুলছে এতে। হ্যাঁ হ্যাঁ আমি লাইট জ্বল রায়, হুম 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 10,000 বাড়ি তৈরি করে দিয়েছে, 1,00,000 লোক আছে। দেখো বিশাখাপত্তনম বিচে এসে কি খাচ্ছে, আইসক্রিম কটা হলো এই নিয়ে, চারটে, আর আমি কি খাবো, কোলা ব্লাস্ট। ইয়েস কোলা ব্লাস্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কোলা ব্লাস্ট এই মাস্ক পরে খাচ্ছি আমি, সারা সব জায়গায় বদমাইছি আমার। আছি এখন বিশাখাপত্তনম, হেভি মজা লাগছে কারণ এখানকার ওয়েদার খুবই সুন্দর। দেখো ভাই জাগে এসে আইসক্রিম কাটছে আর আইসক্রিম বিক্রি করছি, নতুন প্রফেশন, নতুন প্রফেশন। ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর কি করবে, সাবস্ক্রাইব করবে।